লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণব টুডু গর্বিত ওয়ান জিপি হচ্ছে খড়কুশমা বুথ নাম্বার 212-তে যে তাণ্ডবটা তারা করলেন তাতে আবারও প্রমাণ হয় যে বিজেপির নেতা নেত্রীদের ক্যারেক্টারটা কিরকম। আমরা বরাবর যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলে এসেছি যে বিজেপি মহিলাদেরকে সম্মান করতে জানে না, মহিলাদেরকে বারবার অসম্মান করা হয়, যেটা আমরা সন্দেশখালীর ক্ষেত্রেও দেখেছি, মহিলাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এবং আজকেও গর্বেতায় যে ক্যান্ডিডেট বিজেপির যিনি ক্যান্ডিডেট ঝাড়গ্রাম লোকসভার তিনি যে কাণ্ডটা করে আসলেন এবং একজন মহিলার মাথা মেরে ফাটিয়ে দিয়ে আসলেন তাতে আরেকবার প্রমাণিত হয় বিজেপির নেতা নেত্রীদের বারবার এভাবেই অশান্ত করার চেষ্টা করছে এলাকাকে এবং মহিলাদেরকে বারবার আক্রমণ করা হচ্ছে যাতে মহিলাদেরকে আরও কিভাবে অসম্মান করা যায় তার কিন্তু একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং এখান থেকে আমি একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই এবং আমি বাংলার মানুষকে আমার ঝাড়গ্রাম লোকসভার প্রত্যেকটা মানুষকে বলবো যে বিজেপির প্রার্থীকে এখনই আমরা যদি এখান থেকে বিতাড়িত না করতে পারি আগামী দিনে আমরা মহিলারা সুরক্ষিত থাকতে পারবো না। এবং মহিলা হিসেবে আরেকবার আমি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন প্রণব টুডুকে আমি ধিক্কার জানাচ্ছি।